জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ব্যাপক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত 37 জনের হতাহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ আছে অর্ধশত। এরই মধ্যে 2 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার পাশাপাশি উদ্ধার কাজে সহায়তায় 10,000 সেনা পাঠানো হয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই, আমাদের সজাগ থাকতে হবে। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে এবং নিখোঁজদের সন্ধানে সবার মিলিত প্রচেষ্টা কামনা করছি। এদিকে টানা বৃষ্টিপাতে বন্যায় ভাসছে চীনের দক্ষিণাংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1,50,00,000 মানুষ, নিখোঁজ রয়েছে শতাধিক বাসিন্দা। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে পর্যটন শহর ইয়ানশোর। এলাকাটির প্রায় 1,000 হোটেল এবং 5,000 দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের মুম্বাইয়েও ভারী বর্ষণের ফলে বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানায় গেল সপ্তাহ থেকে চলমান এ বৃষ্টি আরও কিছুদিন থাকবে। এদিকে গেল 2 সপ্তাহে বিহার রাজ্যের 1,50,000 মানুষ বজ্রপাতে প্রাণ হারিয়েছে। এছাড়া মিজোরাম ও লাদাখ সহ বেশ কিছু স্থানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ জানিয়েছে ভূবিজ্ঞানীরা। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবু পানিবন্দী লাখো মানুষ। দুর্গতরা বলছেন পানি বেড়ে যাওয়ায় তাদের আশ্রয় হয়েছে উঁচু বাঁধে। কুড়িগ্রামে পানি নামার পর আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। তবে চরাঞ্চলে পানিবন্দী আছেন কয়েক হাজার মানুষ। গেল কদিনে এ জেলার প্রায় 10,000 হেক্টর জমির ফসল ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। জামালপুরও কিছুটা উন্নতির পথে, পানিস্রোতে রাস্তা ভেঙে যাওয়ায় এখনো বন্ধ স্থানীয় ও আঞ্চলিক যোগাযোগ, মিলছে না কোনো ত্রাণ। সারাদিন এসে রাস্তার বসতে যে কোনো ইলেকট্রিক যদি আসে তাহলে হয়তো বাড়িতে নিয়ে যাওয়া বউ বেড়িরা খাওয়াইতে পারবো। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে 101টি পয়েন্টের মধ্যে 15টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 48 ঘন্টা যাবৎ প্রধান নদীগুলো পানি সমতল হ্রাস পাচ্ছে এবং এই জন্য গত 48 ঘন্টায় প্রধান আক্রান্ত স্থানগুলোর অধিকাংশ স্থানেই বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেছে এবং আমরা আগামী 48 ঘন্টা পর্যন্ত এই পানি হ্রাস পাওয়ার এই প্রবণতাটা মানে অনবরত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে তারা বলছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও মাঝারি আকারের বন্যার আশঙ্কা রয়েছে। মাসের দ্বিতীয় সপ্তাহ শেষের দিকে অথবা তৃতীয় সপ্তাহের শুরুর দিকে আবারও একটি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই জন্য আমাদের আক্রান্ত যে বর্তমান অঞ্চলগুলো আছে সেগুলি আবার পুনরায় বন্যা আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি রয়েছে। যমুনার পানি না কমায় টাঙ্গাইলে ভাঙন অব্যাহত রয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্বরক্ষা বাঁধের 300 মিটার, দিশেহারা নদী তীরবর্তী।